কালান ব্রাহ্মণগ্রাম সহ কুরকুরি বাগান এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে বলে জানালেন কালাইন এফআরইউর ইনচার্জ ডক্টর সুমন ভৌমিক। চলতি কোভিড টেস্টের রিপোর্টের ভিত্তিতে ব্রাহ্মণগ্রাম সহ কুরকুরি বাগানকে কন্টেনমেন্ট জোন ঘোষণার কথা জানান ডক্টর ভৌমিক। এ নিয়ে জেলা প্রশাসন সার্কেল অফিসার সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামী দু এক দিনের মধ্যে কালান কুরকুরি বাগানকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করার কথা জানান ডক্টর ভৌমিক। 7 এবং 8 মে তারিখের রুটিন মাফিক কোভিড টেস্টের রিপোর্টের ভিত্তিতে এমনটাই আশঙ্কা ব্যক্ত করেন তিনি। ডক্টর ভৌমিক বলেন, গত 7 মে তারিখে কালাইন এফআরইউ সহ অন্যান্য কোভিড কেয়ার সেন্টারের সাথে কুরকুরি বাগানের 44 জনের দেহে কোভিড টেস্ট করা হয়েছিল। এতে মোট 16 জনের দেহে কোভিড পজিটিভ ধরা পড়েছে। অনুরূপভাবে শনিবার মোট 182 জনের দেহে কোভিড টেস্ট করা হয়েছে কুরকুরি বাগান এলাকায়। তন্মধ্যে 25 জনের দেহে কোভিড পজিটিভ ধরা পড়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান ডক্টর ভৌমিক। কালান ব্রাহ্মণগ্রাম সহ কুরকুরি বাগানে নতুন করে কোভিড আক্রমণের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় ডক্টর ভৌমিক চরম উৎকণ্ঠা প্রকাশ করেন। শনিবার নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে এমন তথ্য তুলে ধরে এই আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এদিকে শনিবার জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন কালাইন এফআরইউ সহ কাটিকোড়া মডেল হাসপাতাল সহ অন্যান্য কোভিড কেয়ার সেন্টারগুলিতে মোট 523 জনের দেহে কোভিড টেস্ট করা হয়েছে। তন্মধ্যে 69 জনের দেহে কোভিড পজিটিভ ধরা পড়েছে বলে জানান ডক্টর ভৌমিক। পজিটিভদের হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এজন্য কালান সহ আশেপাশে এলাকার সর্বস্তরের জনগণের কাছে কঠোরভাবে কোভিড প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার অনুরোধ জানান ডক্টর ভৌমিক। সবসময় মাস্ক পরিধান করে চলাফেরা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর সুমন ভৌমিক। একইভাবে 14 দিনের জন্য হোম আইসোলেশনে থাকা কোভিড পজিটিভ রোগীদের প্রতি একই আবেদন রাখেন ডক্টর ভৌমিক। হোম আইসোলেশনে থাকা পজিটিভ রোগীরা যাতে নিজেদের পরিবারের লোকদের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা সহ মাস্ক স্যানিটাইজেশন সহ নিয়মিতভাবে ঔষধ সেবন করতে থাকেন তার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছেন ডক্টর ভৌমিক। পজিটিভ রোগীরা যাতে নিজেদের পরিবারের অন্যান্যদের সাথে পাড়া প্রতিবেশী লোকদের বাঁচিয়ে রাখতে পারেন তার জন্য পজিটিভ রোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় কালান সহ আশেপাশে এলাকায় দ্রুত গতিতে কোভিড পজিটিভের সংখ্যা বৃদ্ধি পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেন তিনি। পজিটিভ রোগীদের সবসময় নিজেদের শরীরের অক্সিজেন লেভেল ঠিক রয়েছে কিনা তার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ জানান তিনি। এজন্য প্রতিজন রোগীরা অক্সিমিটারের সাহায্যে নিজেদের শরীরের অক্সিজেন লেভেল নিয়মিত পরীক্ষণের জন্য আহ্বান জানান তিনি। কারণ পজিটিভ রোগীদের শরীরের অক্সিজেন লেভেল 93 নিচে নেমে গেলে রোগীদের বিপদ বেড়ে যাওয়ার কথা জানান ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর সুমন ভৌমিক। কালাইন সিএসসি, কাটিগোড়া আর ব্রাহ্মণগঞ্জ, তো এখন কুরকুরিতে টেস্ট করা হয়েছে 182টা, এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে আজকে। 25 এর আগেও 50টা মতো আছে, ফিগারটাতে দুটো আসবে। হিরারা টি প্লাস কলোনিতে 61 আজকে পজিটিভ পাওয়া গেছে, 4টা। দিগরখাল অ্যান্ড বুমরাতে 87টা টেস্ট হয়েছে, 13টা পজিটিভ হয়েছে। চলিগ্রামে 90টা টেস্ট হয়েছে, 2টা পজিটিভ হয়েছে। কালাইন সিএসিতে 57টা টেস্ট হয়েছে, 17টা পজিটিভ হয়েছে। কাটিগোড়াতে 31 টেস্ট হয়েছে, 8টা পজিটিভ হয়েছে। ব্রাহ্মণগ্রামে 15টা টেস্ট হয়েছে, পজিটিভ 1টা। আজকে টোটাল র্যাপিড টেস্ট হয়েছে 523, টোটাল পজিটিভ 69। এ পর্যন্ত যে আপনার যে রিপোর্ট, এই রিপোর্টে দেখা গেল ব্রাহ্মণগ্রাম গতকালকে এবং আজকে যে রিপোর্ট অনেকাংশে কমে আইছে নাকি? এবং আগের চেয়ে একটু হ্রাস পাইছে, কিন্তু এ পর্যন্ত আপনি আজকে যেটা আপনার রিপোর্ট এবং গতকাল রিপোর্ট দেখা গেল আপনার কুরকুরি বাগানটা মানে কুরকুরি বাগানের পরিস্থিতিটা একটু বেশি পজিটিভ পজিটিভ দেখাইতেছে। এইটা এই যে বাগানটা কিটা মানে আগামী দিনে কিটা কন্টেনমেন্ট জোন ঘোষণা সম্ভব না? আমি
আমি আমার বিপিএম প্লাস সিও স্যারের সঙ্গে কথা বলে এটা নেক্সট স্টেপ কী করা যায় সেটা ভাবতে লাগবে আর কি। যেগুলা রোগীরে কোভিড পজিটিভ পাওয়া যায় আপনারা তো এগুলো বাড়িতে হোম আইসোলেশনে বাড়াইছিল 14 দিন করে বাড়াইছিল। এই যেরকম রোগীরা যা গিয়া অনেক জায়গায় দেখা যায় স্যার, মানে যে রোগীটা পজিটিভ রোগী তার পরিবার তো মানে অ্যাজ পার নর্মস অফ দ্য কোভিড হে পুরা স্কেটার্ড হয়ে রইত, বিচ্ছিন্ন রইত, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় হে এটারে মানে বাইন্ডিংটা মানে গাইডলাইনটা মানেন না, হ্যাঁ বা ইয়েও করে না, অনেকে দেখা যায় বাড়িতে কন্টেনমেন্ট জোন অবস্থায় আছে কিন্তু বাইরেও চলাফেরা করে, এরকম এইরকম যে এইরকম রুগীরে যারা কন্টেনমেন্ট আছে বা আইসোলেশন আছে এটা এদের প্রতি আপনার মানে জোয়াটা কীটা মানে আবেদনটা কীটা আপনি কীটা আহ্বান জানাইছে এরারে? আমি এটাই বলবো যে যারা বাড়িতে কোভিড পজিটিভ হয়ে আছে যারা তারপরে এই বাড়ির যারা আরও মেম্বার আছে তারা বাড়িতে 14 ডেজ কোয়ারেন্টাইন থাকতো আর গাইডলাইন্স অনুযায়ী তাদের প্রত্যেককে বাড়িতে আরেকটা টেস্ট করা হয় আরটিপিসিআর করা হয়, ওইটার করার পরে একটা পিকচার পাওয়া যায় যে একটা বাড়িতে যদি পজিটিভ থাকে তার বাড়ি আরও অন্য কেমন পজিটিভ আছে না আছে, প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা অনুরোধ করেই আমাদের বাড়িতে বাইরে ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই, ঘরে ঘরে থাকুক আর ডায়েট মেনটেন করুক, খাওয়া দাওয়া ঠিক মতো হোক আর বিশেষ করে আর বাড়িতে থাকুক, আমাদের সাথে ঘোরাঘোরার দরকার নেই, মাস্ক ব্যবহার করুক, স্যানিটাইজার হিসেবে করুক, আর যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং করা, মেনলি বাইরে কোনো মানে আমাদের সাথে বা যাওয়ার কোনো আচ্ছা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।